السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعاد ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله الحمد لله আমরা আসলে আমাদের যে বেসিক কায়দা কায়দা যতটুকু মোটামুটি আমাদের শেষের দিকে মোটামুটি আমাদের শেষের দিকে আমরা ইনশাআল্লাহ আগামী কালকে থেকে আমাদের মোটামুটি প্র্যাকটিস শুরু হয়ে যাবে। তো আমাদের কিন্তু আমাদের আরবি যে কায়দাগুলো জরুরি আরবি পড়তে গেলে সেই কায়দাগুলো কিন্তু আমরা মোটামুটি 95, 96%, 97% এরকম শেষ হয়ে গেছে। এখন আমাদের হলো প্র্যাকটিস, এখন বাকি শুধু আমাদের প্র্যাকটিস। আর মাঝে মাঝে অল্প কিছু নিয়ম আসবে, একটা দুইটা ব্যতিক্রম কিছু, বা সেই নিয়মগুলো আমরা ফাঁকে ফাঁকে আলোচনা করে দিই। এছাড়া আমাদের মেজর যে নিয়মগুলা আমাদের আরবি পড়ার যে মেজর নিয়মগুলা, হ্যাঁ, সেই নিয়মগুলা কিন্তু আমাদের মোটামুটি পড়া শেষ। ঠিক আছে, তার মানে কিন্তু আমরা বেশ অনেকটুকু আগায় গেছি। আজকেও রোজার প্রায় আমাদের ক্লাস প্রায় 20-21 দিন চলতেছে, তো আমাদের অধিকাংশ ক্লাস প্রায় শেষ আরবির। এখন বাকি আমাদের শুধু প্র্যাকটিস। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? আমার জি হুজুর ইনশাআল্লাহ বুঝতে পারতেছি হুজুর। আচ্ছা আচ্ছা, এক ভাই একটু লেখছেন তো কথা একটু ক্লিয়ার আসতেছে না। তো মাজার ভাই একটু আপনার কানেকশনটা একটু যদি চেক করতেন তাহলে একটু দেখেন, কানেকশনটা চেক করে একটু দেখেন। আপনি আবার এখন শোনা যাচ্ছে? শুরুতে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে আমাদের কিন্তু আমাদের কায়দার বেশিরভাগ নিয়ম আমাদের শেষ। হ্যাঁ, তো এখন আমাদের শুধু প্র্যাকটিস বাকি, আমাদের বাকি ক্লাসগুলো হলো প্র্যাকটিস হবে। একদম আউযুবিল্লাহ থেকে শুরু করে সুরা ফাতিহা প্রতিদিন, তারপর 10টা সুরা, প্রতিদিন একটা করে সুরা, তারপর আয়ে আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এরকম প্রতিদিন একটা একটা টপিকস আমাদের আলোচনা হবে। এরকম আমরা প্রত্যেকটা সুরা, ধরেন আজকে একটা সুরা আমরা করলাম সুরা ফাতিহা, তো সুরা ফাতিহার প্রত্যেকটা আয়াত বাই আয়াত আমরা পড়বো, যে এই আয়াতের মধ্যে কোন নিয়মগুলো আছে। এরকম এরকম পড়তে করতে কিন্তু দেখা যায় আমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা আয়াতে কোন নিয়মগুলো আসবে, কোন নিয়ম, এরকম আমরা ভাঙ্গায় ভাঙ্গায় পড়বো, ভাঙ্গায় ভাঙ্গায় আলোচনা করবো, এতে দেখা যাবে যে আমাদের আগের পড়াগুলার প্র্যাকটিস প্রতিদিনই হচ্ছে, যেটা সবচেয়ে বেশি জরুরি। আমরা তো আসলে নিয়ম শিখে ফেলা যায়, নিয়ম জেনে ফেলা যায়, কিন্তু ওগুলার প্রয়োগটাই হলো আসল, যে আমরা সঠিকভাবে আমাদের এই যে নিয়মগুলো শিখছি ওই নিয়মগুলো আমরা প্রয়োগে আসতে পারতেছি না। অনেকে নিয়ম জানেন, অনেকে নিয়ম জানেন যে কোনটা কিভাবে পড়তে হয়, কিন্তু প্র্যাকটিস না করার কারণে কি হয় যে আগে আমরা যেভাবে পড়ছি ভুলভাবে ওই ভুলগুলোই চলে আসে। এর জন্য কিন্তু প্র্যাকটিসটা খুব জরুরি। তো অনেকের কাছে মনে হতে পারে আমাদের যেহেতু আরবি নিয়ম শেষ, আমাদের আর ক্লাস করার প্রয়োজন নাই, আমাদের আর প্র্যাকটিস করার প্রয়োজন নাই, আমরা নিজেরা করে নিব। তো এটা যদি কেউ ভেবে থাকি আমরা, তাহলে কিন্তু অনেক ভুল ডিসিশন হবে। কারণ আমরা যত বেশি প্র্যাকটিস করবো তো আমাদের পড়াগুলো তত সুন্দর হবে, আমাদের ভিতর যে ভুলগুলা থাকবে সেগুলো মানে কি সংশোধন হইতে থাকবে, প্র্যাকটিসে কোনো বিকল্প নাই। তো আমাদের গত ক্লাসে আমরা
মিম সাকিনের নিয়মগুলো পড়ছিলাম, যে মিম সাকিনকে আমাদের কিভাবে পড়তে হবে। আমরা পড়ছিলাম টোটাল তিন ভাবে আমরা মিম সাকিনকে পড়তে পারি। একটা হলো মিম সাকিনের ইকফা বা মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়, সেটা হলো মিম সাকিনের পরে যদি বা আসে, বা আসার কারণে বা হরফটা শুধুমাত্র মিম সাকিনের পরে যদি বা হরফটা আসে, তো বা হরফ আসার কারণে মিমকে মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়। আচ্ছা, এটাকে বলতেছে মিম সাকিনের ইকফা। আরেকটা বলতেছে যদি মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে মিম আসলে ওই উক্ত মিমকে তার গুণনা সহকারে পড়তে হয়। মানে এখানে যেটা বুঝাইছে যে মিম সাকিনের পরে যদি আবার মিম আসে তাহলে মিম সাকিনটা বাদ যাবে, মিম সাকিনটা আমার উচ্চারণে বাদ যাবে। যেটা আমরা ইদগামের সময় পড়ছি, নুন সাকিনের ইদগামের সময় যেটা আমরা দেখছি যে নুন সাকিনের পরে যদি এই যে ছয়টা হরফ আসে তাহলে নুন সাকিনের উচ্চারণ বাদ যায়, বাদ গিয়ে দুইটা সামনে পিছনের হরফকে মিলায় পড়তে হয়। মিম সাকিনের ক্ষেত্রেও সেম, যে এখানে শুধুমাত্র একটা হরফ, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে উক্ত মিম সাকিনকে তাসজিদ দিয়ে গুণনা সহকারে পড়তে হয়। তো এখানে আমাদের জন্য সহজ, এখানে তাসজিদ দেওয়াই থাকবে, পরের যে মিমসা মিমটা ওই মিমের উপর তাসজিদ দেওয়াই থাকবে, আমরা সহজেই দেখে চিনতে পারবো। এখানে আমাদের মিমকে গুণনা করে পড়তে হবে। আর আরেকটা নিয়ম পড়তেছে মিম সাকিনের ইজার, মিম সাকিনের পরে মিম আর বা বাদে বাকি আরো যে ২৬টা হরফ আছে, আর ওই ২৭টা হরফ বা ২৬টা হরফ আছে, সেই হরফ গুলো আসলে আমাদের মিম সাকিনকে নর্মাল ভাবে পড়তে হবে, কোন রকম গুণা করবো না, কোন রকম বদলাও করবো না, আমরা নর্মাল ভাবে মিম সাকিনকে পড়বো। এই হলো আমাদের গত ক্লাসের পড়া ছিল। তো এখন আমরা গত ক্লাসের পড়াটা একটু আপনাদের থেকে শুনবো, একটু প্র্যাকটিস করবো, তাহলে আরো পড়াটা আমাদের ভালো হবে, আমাদের জিনিসটা অবশ্যই আয়ত্তে আসবে। তাহলে আমাদের প্রথমে একটু এক ভাই আসি, কে আসতে চাই প্রথমে, যে আসতে চাই একটু মেহরবানি করে হাত তুলে ভালো হয়। মিম সাকিনের পড়া সহজ, নুন সাকিনের মতো এত নিয়ম নাই, আর মিম সাকিনের পড়া আমার কাছে বেশ সহজই মনে হয়। আচ্ছা আচ্ছা, তো পিয়ার আল হাসান ভাই আসেন। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই আমাদেরকে প্রথমে মিম সাকিনের ইকফা, মিম সাকিনের পর বা আসলে যেটা হয় এই নিয়মটা আমাদের একটু শোনান, তারপর একটু প্র্যাকটিস করে শোনান। হ্যাঁ ভাই, জি একটু মিম সাকিনের ইকফা এই বিষয়টা আমাদের একটু শোনান। মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে এটা ইকফা সহিত গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, মিম সাকিনকে আমাদের ইকফা সহিত গুণনা, এখানে ইকফা বলতে বুঝাইছে এখানে অস্পষ্ট করে আর কি। হ্যাঁ, অস্পষ্ট করে আবার গুণনাও করতে হবে, তার মানে গুণনা করে পড়তে হবে, সরাসরি মিমের উচ্চারণ হবে না, মানে অনুস্কারের অনুসারে উচ্চারণ হবে। না না, আমরা যেটা আলোচনা করছি, হ্যাঁ আমাদের ভাই মনে গত ক্লাসে ছিলেন না? না, আমি ছিলাম না গত ক্লাসে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা যেটা আলোচনা করছি যে ইকফা বলতে এখানে বোঝাচ্ছে যে এখানে অস্পষ্ট উচ্চারণটা হবে, এমনিতেই গুণনা করলে একটু অস্পষ্ট উচ্চারণ হয়, তো সেটাকেই এখানে ইকফা হিসেবে বলছে। বাদ বাকি হলো নুন সাকিনকে আমরা যখন ইকফা করি বা নুন সাকিনকে যখন অস্পষ্ট করে পড়ি তখন একটু আমাদের নুনের উচ্চারণটা অনুস্বারের মতো হয়, কিন্তু মিম সাকিনের ক্ষেত্রে কিন্তু নুনের মিমের উচ্চারণটা অনুস্বারের মতো হবে না, মিমের উচ্চারণটা অপরিবর্তিতই থাকবে। আমরা যখন মিমের ওয়াজিব গুণনা করছি যেরকম মিমের উচ্চারণটা করছি আম্মা আম্মা, এরকম মিমের ক্ষেত্রে এরকম হবে, কিন্তু এটাকে জাস্ট ওদের নিয়ম অনুযায়ী এটাকে ইকফা বলছে যে এখানে অস্পষ্ট করে একটু উচ্চারণ হবে, ঠিক আছে? এটা এখানে বুঝতে পারছেন, এখানে ওই যে অনুসারে উচ্চারণটা শুধুমাত্র নুন সাকিনের ক্ষেত্রে হবে। জি পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনি আমাদের এই প্রথম লাইনতে একটু শব্দগুলো পড়ে শোনান। কুম বিইজনিল্লাহ,
মাশাআল্লাহ, সুন্দর হইছে। উম বিইজনিল্লাহ, ঠিক আছে। এখানে ওই যে মিম সাকিনের পর বা আসছে দেখে, এই মিমস কে মিম সাকিনকে আমাদের একটু গুণনা করতেছে। উম বিইজনিল্লাহ। আচ্ছা পরেরটা পড়েন। কাবুহুম বাসিতুন, আবার আবার একটু খেয়াল করে পড়ো, খেয়াল করে পড়ো। কাবুহুম বাসিতুন, প্রথম প্রথম হরফটা কি? কাফ। পরেরটা কাফের উপরে আছে হামজা আর কি, হামজা আলিফের উপরে ইয়ে আছে, মানে আলিফ হামজার দেখি আলিফ জজ জ ও সরি, এটা তো লাম হবে, এটা লাম হবে, লাম। জি জি, আমরা বলছি আলিফ কিন্তু কখনোই তার কি বামের হরফের সাথে বাম দিকে মিলবে না। হ্যাঁ জি জি, এই যে দেখেন যে প্রথম শব্দটাই কিন্তু উদাহরণ ইয়াটা আছে যে বিইজনিল্লাহ, এখানে বায়ের পরে কিন্তু হামজা, যে এটা পরে হরফের সাথে মিলে নাই। হ্যাঁ কিন্তু এটা কিন্তু লাম পরে হরফের সাথে মিলছে, যে বা আলিফ কখনো তার পরে হরফের সাথে মিলবে না। এই যে এই শব্দটার মধ্যেই উদাহরণ আছে যে বা বা আলিফ জবর বা বায়ের উপর জবর বাম পাশে খালি আলিফ, ওই খালি আলিফটা কিন্তু সিনের সাথে মিলে নাই। তো যেটা মিলবে সেটা লাম, যেটা মিলবে না সেটা আলিফ। তাহলে আবার একটু পড়েন। কালবুহুম বাসিতুন, হ্যাঁ এখন ঠিক আছে। কালবুহুম বাসিতুন, ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা পরেরটা পড়েন। আচ্ছা হুজুর, বায়ের ওই জায়গা থেকে টান হবে না? হ্যাঁ বায়ের উপর তো মদের হরফ হিসেবে একটা টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হবে এখানে। আচ্ছা পরেরটা পড়েন ভাই। ফাবাশশিরহুম বিআযাব, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফাবাশশিরহুম বিআযাব, তো বিআযাব এখানে দুইটা নিয়ম আছে, দুইটা নিয়ম কি কি একটু বলেন তো। এখানে হচ্ছে এখানে মিম, এই হুমের মিমে এখানে একটা হচ্ছে মিম সাকিন আছে, তো এখানে হচ্ছে ইকফা শহীদ গুণনা করে পড়তে হবে। আচ্ছা এইটা সহকারে তিনটা নিয়ম, তাহলে তিনটা নিয়ম আছে, আমি ওটাকে বাদ দিছিলাম যে তুই এটা আলো বলে। আচ্ছা ঠিক আছে, এটা বাদে আরো দুইটা নিয়ম আছে। হ্যাঁ এখানে ওই যে জাল এর উপরে জবর আছে, এর পাশে হচ্ছে খালি আলিফ আছে, এখানে মদের হরফ, এখানে একটা এক আলিফ টান হবে। আর হচ্ছে বায়ের নিচে দুই জের আছে, কিন্তু এখানে যেহেতু আমরা ওয়াকফ করব সেক্ষেত্রে এখানে হচ্ছে ওই দুই জের উচ্চারণ হবে না, কিন্তু এখানে এই তাসদিদ দিয়ে একটা মানে সরি জজম দিয়ে জজমের উচ্চারণ হবে। আচ্ছা জজমের উচ্চারণ হলে বায়ের উচ্চারণ, বায়ের উচ্চারণ কি একটা কলকলা হরফ হবে, একটা কলকলা শব্দ হবে বা, যেহেতু জি জি বা যেহেতু কলকলা হরফ, তো বায়ের উপরে জজম থাকার কারণে বাটা কলকলা উচ্চারণ হবে। আর যে যে তার ওটা করার কারণে কিন্তু আরেকটা নিয়ম এখানে পড়ে যাচ্ছে, ওয়াকফ করার কারণে আরেকটা নিয়ম হইতেছে, সেটা কি খেয়াল হবে? জি জি, ওই বায়ের আগে যে এক জবর এক আলিফ টান আছে, জবরের বাম পাশে খালি আলিফ, সেটা কিন্তু আবার তিন আলিফ টান হবে। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে দেখেন যে একটা ছোট ইয়ার ভিতরেই যে দুই তিনটা নিয়ম চলে আসছে, ইম্পর্টেন্ট নিয়ম। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ ভাই, সুন্দর হইছে পড়া। আচ্ছা এবার আমাদের নাজমুস সালিহিন ভাই হাত তুলছিলেন। জি উস্তাদ। তো ভাই আমাদের কি একটু মিম সাকিনের ঈদগাম, মিম সাকিনের ঈদগামটা একটু আমাদের শোনান। মিম সাকিনের পরে আবার যদি মিম আসে তাহলে ওই দ্বিতীয় প্রথম মিম সাকিনটা বাদ দিয়ে দ্বিতীয় মিমের উপর তাসদিদ দিয়ে গুণনা সহকারে মিলিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখানে একটা বিষয় যে আমাদের জন্য সহজ, সেটা হলো দ্বিতীয় মিম আমাদের নিজে থেকে তাসদিদ বসাইতে হবে না, অটোমেটিক কিন্তু আমাদের ইয়াতে কোরআনে বা যেখানে আমরা পড়বো সেখানে কিন্তু এই তাসদিদটা এমনি দেওয়া থাকে, পরের মিমে এই তাসদিদটা আমাদের কি এমনি দেওয়া থাকে, তো এটা নিয়ে আমাদের নিজে থেকে আর বসাইতে হবে। আচ্ছা তো এটা বলতে কি আরেকটা নিয়ম মাথায় চলে আসলো, ধরেন যে একটা সাকিনাল্লাহ হরফ আর একটা তাসজিদাল্লাহ হরফ পাশাপাশি আসলো, তো সেখানে আমরা কোনটাকে বাদ দিব আর কোনটাকে উচ্চারণ করব? সাকিনাল্লাহ হরফকে বাদ দেব। জি এটা কিন্তু ইউনিভার্সাল, সব সময়ের ক্ষেত্রে এই নিয়মটা আমরা মনে রাখবো যে একটা সাকিনাল্লাহ, আগে একটা নিয়ম ছিল এরকম
যে জি জি আগে সব আপনি সময় নিয়ম করছেন। তাস দিন আসবে সাকিনের। হ্যাঁ, তো এখানে কিন্তু আমরা যদি ওই নিয়মটা এখানে অ্যাপ্লাই করতে চাই, মিম সাকিনে ইদগামের ক্ষেত্রে, তো সেটাও কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। যে যে সাকিনাল্লাহ হরফ আর তাজিদুল্লাহ হরফ যদি পাশাপাশি থাকে, তো আমাদের কিন্তু সাকিনাল্লাহ হরফকে বাদ দিতে হবে আর আমাদের তাজিদুল্লাহ হরফকে উচ্চারণ করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা নিয়ম আমরা আগে বলছি, মিমের উপর যদি তাজিদ থাকে তাহলে কি মিমকে আমরা নর্মাল ভাবে পড়বো নাকি একটু অন্য ভাবে পড়বো? গুণনা সহকারে। আচ্ছা, মিমকে একটু গুণনা সহকারে পড়বো। এই গুণনাটাকে আমরা এর আগে কি শিখছিলাম, কি গুণনা বলে? ওয়াজিব গুণনা। জি জি, মাশাল্লাহ, সুন্দর। তো নুন আর মিমের উপর যদি অটোমেটিক, নুন আর মিমের উপর যদি তাজিদ থাকে তাহলে কিন্তু আমরা আগেই জানি যে সেটাকে ওয়াজিব গুণনা বলা হয়। হ্যাঁ, তার মানে সেটাকে ওয়াজিব মানে এসটিকে আমাদের অবশ্যই গুণনা করতে হবে। তো আসলে এই জিনিসটা কিন্তু আমাদের আগেই পড়া, মিম সাকিনে ইদগামটা নতুন কিছু না, এটাও আমাদের আগে পড়া। জাস্ট এখানে তারা কিছু মিমের ব্যাপার সবার অ্যাড করে দিছে, এছাড়া কিন্তু মূল বিষয়টা আমাদের আগেই জানা আছে, আমাদের তেমন একটা সমস্যা হবে না পড়তে গিয়ে। তাহলে আপনি আমাদের, হ্যাঁ ভাই বলি। ওস্তাদ একটা কথা ছিল। হ্যাঁ বলি ভাই বলি। যে ওস্তাদ ওয়াজিব গুণনা মানে কি, যেটাকে যেটার উপরে ওয়াজিব হয়ে গেছে সেটা দেখে এটা বোঝায় যে তখন আমরা যেটা পড়ে ফরজ সুন্নাত মুস্তাহাব এইগুলো ওয়াজিব, এগুলা এটা ওই শরীয়তের ওয়াজিব না, এটা হলো আরবি কায়দা পড়ার ওয়াজিব। ঠিক আছে, এই ওয়াজিব মানে বুঝাইছে যে এটা অবশ্যই করতে হবে। হ্যাঁ, না করলে এখানে অর্থ চেঞ্জ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে উস্তাদ এই এই দুইটা ওয়াজিব গুণনা বাদে আর যেগুলো আছে ওইগুলা না করলেও কি সমস্যা নাই? হ্যাঁ, ওইগুলো সমস্যা আছে, সমস্যা আছে। এক ধরেন সমস্যার তো লেভেল আছে, তাই না? একটা একটা আছে কবিরা গুণা, একটা আছে সগিরা গুণা, তারপর আছে মাকরুহ, তারপর মাকরুর ভিতরে আবার নিয়ম আছে মাকরুহ তাহরিমি, এইরকম ভাগ আছে। তো যেটা ওয়াজিব গুণনা সেটা মানে এটা কোনোভাবে মিস করা যাবে না, বাকিগুলাও আপনার খুবই জরুরি, কিন্তু মানে ওইটার মতো হয়তো, ওইটার মতো কি গুরুত্বপূর্ণ, ওইটার মতো যে ওয়াজিব সেরকম না। ঠিক আছে, যেমন কি আমাদের জোহরের নামাজের আগে আমরা চার রাকাত সুন্নত পড়ি, এটাকে কি বলে, সুন্নতে মুয়াক্কাদা। ঠিক আছে, যে এটাও কিন্তু খুবই জরুরি, কেউ ওজোর ছাড়া এটাকে আমরা মানে না ছাড়াটাই হলো সবচেয়ে ভালো। ঠিক তেমনি ভাবে আমাদের ওয়াজিবটা তো অবশ্যই করতে হবে, তারপর আমরা যে বাকিগুলো শিখছি সেগুলো আমাদের অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, যে আমাদের ইচ্ছাকৃত ভাবে কেন কেউ আমরা ছাড়বো না এগুলো। বুঝতে পারছি ভাই, এর জন্যই তো কায়দা নিয়ম, না হলে তো নিয়ম বা বাধ্যবাধকতা না থাকলে সবাই তো সবার ইচ্ছা মতোই পড়তো, তাহলে আরবি ভাষাটারও সৌন্দর্য থাকতো না, দেখা যেত এটা অর্থগুলাও চেঞ্জ হয়ে যেত। কারণ আমি আমি এর আগে আলোচনা করছি যে আমরা যদি মাদের হরফকে না টানি, হ্যাঁ, আর হারাকাতকে যদি টানি, তাহলে কিন্তু আমাদের যে লাহান ইজলি বা একটা বড় ভুল হয়, যে কারণে অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো জিনিসগুলো এরকম। হ্যাঁ, আর তো আরবি ভাষার সৌন্দর্য রক্ষার জন্য, আরবি ভাষার অর্থগুলা ঠিক রাখার জন্য এই নিয়মগুলো আসছে। তো আমরা নিয়মগুলো সঠিকভাবে অ্যাপ্লাই না করলে যার ভাষার সৌন্দর্য নষ্ট হবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে, এই সমস্যাগুলো হবে। বুঝতে পারছি ভাই। জি উস্তাদ। আচ্ছা, তাহলে নাজমুল ভাই একটু প্র্যাকটিস করেন আমাদের এই প্রথম লাইনটা একটু পড়ে শোনান ইদগামের। وَهُمْ مُهْتَدُونَ। আচ্ছা, অহমতে আরেকটু গুণনা করতে হবে, আরেকটু গুণনা করতে হবে। وَهُمْ مُهْتَدُونَ। জি জি, মাশাআল্লাহ, এখন সুন্দর হইছে। আচ্ছা, অহম মুহতাদুন, তো তো এখানে লাস্টে আবার মদে আরজি করছেন যে মদের হরফের পর হরফে ওয়াকফ করার কারণে মাতকে তিন আলিফ টেনে পড়ছেন। ঠিক আছে, আচ্ছা পরেরটা পড়েন। আলাইহিম মুসাদা। মাশাআল্লাহ, এটাও সুন্দর হয়েছে, আলাইহিম মুসাদা। আচ্ছা, লাস্টে এখানে তা দুই পিস তুন আছে, তো এখানে ওয়াকফ করলে কি উচ্চারণ করলেন? এটা হচ্ছে গোলতা হা হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো এটাও আমরা জানি যে ওয়াকফ করলে আমাদের গোলতাটা হা হয়ে যাবে। আচ্ছা, পরের পরেরটা পড়েন, পরের শব্দটা। আলাইহিম মাসজিদি, মাসজিদা। আলাইহিম মাসজিদা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হইছে। তো এখানে বিশেষ করে লাস্টে দুই জোগর আছে, এটা ওয়াকফ করার কারণে কি হইছে?
এক জবর এক জবর বলবো না আমরা, বলবো এক আলিফটা, কারণ এক জবরে তো নরমালি টান হবে না, এক জবর তো হলো হারাকাত, ঠিক আছে? এটা আমাদের যে দুই জবর, আমরা এভাবে বলবো যে দুই জবর থাকলে এখানে আমাদের ওয়াকফ করার কারণে সেখানে এক আলিফ টান হবে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, সুন্দর পড়া হয়েছে। আচ্ছা তাহলে আরেক ভাই কে আসি, আরেকজন ভাই কে আসতে যাই? আমাদের মাজার ভাই, জি জি মাশাআল্লাহ মাজার ভাই। তাহলে আমাদের আরেকটা যে নিয়ম বাকি আছে, মিম সাকিনের ইজহার, মিম সাকিনের ইজহারটা নিয়ে আমাদেরকে একটু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মিম সাকিনের পরে যদি বা ও মিম ব্যতীত অন্য কোন হরফ আসে তাহলে সেখানে গুণ্য ছাড়াই স্পষ্ট করে পড়তে হবে, এটা হচ্ছে মিম সাকিনের। মাশাআল্লাহ, তার মানে মিম সাকিনের পরে যদি মিম আর বা আসলে আমরা শুধু মিম সাকিনে গুণ্য করব, আর যদি মানে মিমকে গুণ্য করব, আর এছাড়া আরো যে 26টা হরফ আছে এগুলো আসলে আমরা আর মিম সাকিন কিছুই করব না, নর্মাল ভাবে স্পষ্ট ভাবে পড়ে যাব, ঠিক আছে? তাহলে আমাদের একটু প্র্যাকটিস করান, প্রথম আয়াতে আমাদের একটু প্র্যাকটিস করান। লাম ইয়ালিদ, প্রথম শব্দটা বলেন, লাম ইয়ালিদ লাকুম দীনুকুম, ইয়ালিদ এটা একটু টান দিয়েছেন যে এখানে কি তা। আচ্ছা আচ্ছা, লাম ইয়ালিদ, লিদ এখানে একটু টান হয়েছে, টানটা কেন হয়েছে? এখানে কি টান হবে? না টান হবে না, এখানে কিন্তু জের এর বাম পাশে যজমালা ইয়া নাই, এখানে কিন্তু শুধু জের। হ্যাঁ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, আবার লাস্টে কিন্তু দাল আছে, দালের উপর যজম আছে, একটু কলকলা হবে, কলকলা হবে। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, ইয়ালিদ, হ্যাঁ এটা কিন্তু লাম ইয়ালিদ, এটা কোন সুরা আয়াত কে বলতে পারবেন, কোন সুরা শব্দ? কই সুরা ইখলাস, সুরা ইখলাস, মাশাআল্লাহ, জি এটা কিন্তু সুরা ইখলাস। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা সুরা ইখলাসের একটা শব্দ, মাশাআল্লাহ। আচ্ছা পরের শব্দটা বলেন, লাকুম দীনুকুম, তাহলে এখানে মিম সাকিনের পর কোন হরফটা আসলো? দাল, এর জন্য মিম সাকিনের পর দাল আছে, এর জন্য আমি মিম সাকিনকে স্পষ্ট ভাবে পড়ে গেল, লাকুম দীনুকুম। এই শব্দটা কোন সুরের আয়াত, কোন এটা কি বলতে হবে? সূরা কাফিরুন, কাফিরুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা আমাদের তো সবারই দেখতেছি সূরা, বিশেষ করে শেষ 10টা সূরা ভালোই মুখস্থ আছে, যেটা আমরা প্র্যাকটিস করবো আর কি সামনে, তাহলে আমাদের ভালো কাজে দেবে ইনশাআল্লাহ। বিশেষ করে সূরা গুলো পরিচিত জানা থাকলে আরো ভালো কাজে দেয়, আমাদের পড়তে সুবিধা হয়, এই জন্য আমাদের ইনশাআল্লাহ ভালো লাগবে। আচ্ছা পরের শব্দটা বলেন, বিহিম রব্বুহুম, বিহিম রব্বুহুম, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা পরেরটা বলেন, ইন্নাহুম আসানি, আচ্ছা এখানে ইন্না দিন আরেকটু গুণনা করতে হবে, কারণ ইন্না এটা হলো ওয়াজিব গুণনাতে পড়ে যাচ্ছে, ইন্নাহুম আসানি, ইন্নাহুম আসানি, হ্যাঁ মাশাআল্লাহ এখন সুন্দর হইছে, ইন্নাহুম আসানি, নুনের উপর তাজিদ থাকলে এটা কি হবে ভাই? ওয়াজিব গুণনা, এতক্ষণ শুনতে পাই না, কিছু জিজ্ঞেস করছিলেন কিছু একটা আমাকে। আচ্ছা আমি বলছিলাম যে নুনের উপর যদি তাসজিদ থাকে তাহলে এটা কোন নিয়মের আওতায় পড়বে? এটা হচ্ছে ওই ওয়াজিব গুনাহ করতে হবে, ওয়াজিব গুনাহ, জি মাশাআল্লাহ। তো ওয়াজিব গুনাহ গুনাহ করার কারণে এখানে কিন্তু আপনার গুনাহর স্টেটা আর একটু বাড়াইতে হবে, ইন
আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। তো এই ছিল আমাদের মোটামুটি একটু গতকালকের ক্লাসের উপর একটু রিভিউ। তো তো মেহরবানি করে একটু সবাই খেয়াল করি যে বলি, যদি আমাদের মিম সাকিন করার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে কারো কি কোনো সমস্যা আছে কিনা সেটা আগে একটু বলবেন। একই সাথে যদি মানে নুন সাকিনের যদি কোনো সমস্যা থাকে সেটা একটু বলবেন, ঠিক আছে? এখন একটু দেখেন যে এর ভিতরে আমাদের কোনো সমস্যা, কোনো হরফ শব্দের সমস্যা, কোনো যে কোনো কিছু সমস্যা থাকলে ওটা একটু আমাদের বলেন। অল্প ছোট ছোট কিছু নিয়ম থাকবে, সেগুলো আমরা এই পড়ার ফাঁকে ফাঁকে প্র্যাকটিসের ফাঁকে ফাঁকে পড়ব, ঠিক আছে? তো আমরা চাচ্ছি ইনশাল্লাহ, এই স্পেশালি না, আমি চাচ্ছি আগামী ক্লাসটা আমাদের হবে হলো যে টোটাল সম্পূর্ণ এই পর্যন্ত যে ক্লাসগুলো আমরা করছি সেগুলোর উপর একটা রিভিউ ক্লাস। হ্যাঁ, সেগুলোর উপর একটা রিভিউ ক্লাস, এবং তারপর দিন থেকে আমাদের প্র্যাকটিস শুরু হবে, সূরা ফাতিহা থেকে আমাদের প্র্যাকটিস শুরু হয়ে যাবে। আর মাঝখানে অল্প কিছু যে একটা দুটো করে ব্যতিক্রম নিয়ম থাকবে, ওইগুলো আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে পড়বো, ঠিক আছে? আমাদের মূল আরবি পড়া, আরবির নিয়ম কিন্তু শেষ, ঠিক আছে ভাই? আমাদের মূল আরবি পড়ার যে তাসবিদ বা নিয়ম সেগুলো কিন্তু শেষ। আজকে অল্প দুটো বাকি আছে, সেটা আমরা আজকে শেষ করে দিব ইনশাআল্লাহ। হুজুর একটা কথা ছিল। হ্যাঁ ভাই বলি। আমাদের যদি এটার সাথে সুরের সাথে ভাই একটা মানে চার রাকাত নামাজ পড়তে মানে কোথায় কি নিয়ম এটা একটু যদি বলে দিতেন সাথে, তাহলে কি মানে ভালো হইতো আমাদের জন্য। আচ্ছা 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 ঠিক আছে, আমরা সবই আলোচনা করবো। আমাদের নামাজে কোথায় কি পড়তে হয় সেটাও কিন্তু আমাদের আলোচনায় থাকবে, যে সানা বলা, সানা, তারপর রুকু তাসবি, সেজদার তাসবি, হ্যাঁ, তারপর আত্তাহিয়াতু, তাকবীর, আজান, ইকামত, এই সবই কিন্তু আমাদের এই প্র্যাকটিসের ভিতর থাকবে, ঠিক আছে? শুধু সূরা আমাদের নামাজের ভিতর যা যা বলতে হয় একদম তাকবীর থেকে শুরু করে আল্লাহু আকবার তাকবীর থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত পূর্ণাঙ্গ নামাজের ভিতরে যা যা পড়তে হয় সব কিছু কিন্তু আমাদের এই প্র্যাকটিসে আসবে। আপনাদের ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নাই। আমরা আমাদের কোর্সটাকে আমরা এইভাবে সাজাইছি যাতে আমাদের পরিপূর্ণ একটা ফায়দা হয়, আমাদের আমাদের বিশেষ করে আমাদের নামাজ, হ্যাঁ, আমাদের নামাজ, আমাদের কোরআন তেলাওয়াত সবগুলো যেন আমরা সহিভাবে পড়তে পারি। এই যে দেখেন এখানে এই পেজটাতে দেখেন, এখানে এই যে তাকবীরে তাহারিমা, আল্লাহু আকবার, সানা, তারপর এই যে রুকু তাসবিহ, সুবহান রাব্বিয়াল আযীম, হ্যাঁ, সামি আল্লাহু লিমান হামিদা, এসবগুলো জিনিস আছে। তো আপনাদের ইনশাল্লাহ সমস্যা হবে না। জাস্ট আপনার যদি একটু রেগুলার থাকেন আর কি ক্লাসে, তাহলে কিন্তু দেখা যাবে আর সমস্যা হবে না। তো অনেক দেখা আমাদের স্টুডেন্ট অনেক কমে গেছে, ঠিক আছে? তো যেটা আসলে আশা করি নাই, আমাদের প্রায় 22-23 জন নিয়ে রেগুলার আমাদের ছিল, যাক আল্লাহ তাআলা যাদেরকে আমাদের কবুল করেছেন তারাই থাকতে পারছি, এটাও কবুলিয়াতের বিষয়। তো আল্লাহ তাআলা তৌফিক ছাড়া, আল্লাহ তাআলা কবুলিয়াত ছাড়া দিনের কোনো কাজ কেউ করতে পারবে না, কেউ গুনাহ থেকে বাঁচতে পারবে না, কেউ কোনো নেক কাজও করতে পারবে না। শয়তান আর নফস, এখন তো শয়তান বন্দী কিন্তু নফস তো আর বন্দী না, শয়তানের ইয়া হিসেবে নফস কাজ করতেছে, তো মানুষকে ভালো কাজে বাধা দিবে, বিভিন্ন ছোটখাটো অজুহাত এটা সেটা দেখায় ভালো কাজে বাধা দিবে। কিন্তু এই 40টা দিনের একটা কোর্স শেষ করতে পারলে যে জীবনের একটা বড় কামাই হয়ে যাবে, এই জিনিসটা কিন্তু আমাদের ওই রকম ভাবে হয়তো বুঝে আসেনি। আমরা দুনিয়ার মানে ফায়দা অনেক আমরা বুঝতে পারি, যে দুনিয়াতে কোথায় কি লাভ পাওয়া যাবে সেটা বুঝতে পারি, দেখে সেটার জন্য পরিশ্রম করি, শ্রম দিই, সময় দিই, মেধা দিই, সবকিছু দিই, কিন্তু দিনের ব্যাপারটা আসলে ওইরকম ভাবে বুঝে না আসার কারণে এর গুরুত্বটা আমরা বুঝতে পারিনি। যাক আলহামদুলিল্লাহ আমরা যারা আছি, এখন পর্যন্ত যারা আছি তারা সবাই পাকাপাকি নিয়ত করি যে আমরা শেষ পর্যন্ত থাকবো, কেউ না থাকুক আমি থাকবো, কেউ না থাকুক আমি থাকবো, একজনও যদি থাকে সেটা যেন আমি থাকি, ঠিক আছে? আর আমিও বলছি যে একজনও যদি থাকি
আমি কিন্তু আমাদের ক্লাসটা আমরা চালাই দেবো, আমাদের ক্লাসের কোন রকমের কোনো কোয়ালিটির দিক দিয়ে কোনো কমতি হবে না, হ্যাঁ কোন রকমের কোনো ইয়া হবে না, ঠিক আছে? তো এর জন্য আমরা শেষ করতে পারলেই কিন্তু আমাদের পরিপূর্ণ একটা ফায়দা হবে, ঠিক আছে? এর জন্য আসলে আল্লাহ তাআলার কাছে আমি তৌফিক চাই, আল্লাহ তাআলা আমাদের জন্য শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। আমিন। আচ্ছা, তো আজকে আমাদের যে প্রথম টপিক আমরা বলছিলাম, আজকে আমাদের পড়ার টপিক যে আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের লামকে পড়ার নিয়ম। হ্যাঁ, এটা আবার অনেক কিছু মনে হইতে পারে যে লাম এটা তো আর পড়ার নিয়ম, সেটা আবার কি হইতে পারে, আর শুধুমাত্র আল্লাহ শব্দের, এটা কিন্তু আবার খুব ভালো করে খেয়াল করি। হ্যাঁ, খুব ভালো করে খেয়াল করি। আজকে আর এখন প্রথম টপিকটা হলো শুধুমাত্র আল্লাহ, আল্লাহ শব্দের লামকে পড়ার নিয়ম, অন্য কোনো লাম না, অন্য কোনো শব্দের লাম না, অন্য কোনো শব্দের লাম না। আমাদের আজকে টপিক হলো শুধুমাত্র আল্লাহ শব্দের লামকে পড়ার নিয়ম। তো আল্লাহ শব্দের লাম আমরা দুই ভাবে পড়তে পারি, একটা হলো পাতলা করে, হ্যাঁ, আর একটা হলো বারিক, বারিক বা পাতলা করে, একটা হলো পোর বা মোটা করে। আল্লাহ 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 শব্দের লামকে আমরা দুই ভাবে পড়তে পারি, একটা হলো পোর বা মোটা করে, আর দ্বিতীয় হলো বারিক বা পাতলা করে। আমি আবার বলতেছি, এটা শুধুমাত্র আল্লাহ শব্দের লাম, অন্য কোন শব্দের লাম, অন্য কোন শব্দের লামের ক্ষেত্রে আমাদের এই নিয়ম প্রযোজ্য হবে না, আমাদের এই নিয়ম প্রযোজ্য হবে শুধু আল্লাহ শব্দের লামে। আচ্ছা, এখন আমরা প্রথমে দেখি আল্লাহ শব্দের এই লামটা কখন আমরা মোটা করে পড়বো, কখন আমরা মোটা করে পড়বো। আচ্ছা, এখানে বলছে দেখেন যে আল্লাহ শব্দের যে মধ্যের লামটা, মানে লামের যে হরফ, তার আগের হরফে যদি, লাম যে হরফটা আছে, লাম যে হরফটা আছে তার আগের হরফে যদি জবর বা পেশ থাকে, আগের হরফে যদি জবর বা পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দের লামকে আমাদের মোটা করে পড়তে হবে, আল্লাহ শব্দের লামকে আমাদের মোটা করে পড়তে হবে। তো এখানে জিনিসটা দেখি যে আল্লাহ শব্দের লামের আগের হরফে, লামের হরফে না, লামের আগের হরফে, মানে ডান দিকের হরফে যদি জবর বা পেশ থাকে, তাহলে আমাদের লামকে মোটা বা পোর করে পড়তে হবে। আচ্ছা, আর যদি আগের হরফে জেড থাকে, তাহলে আমাদের লামকে পড়তে হবে বারিক বা পাতলা করে। আচ্ছা, এখন আমরা উদাহরণ দিব, উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে যে কি কখন কিভাবে আমাদের মোটা হবে আর কিভাবে আমাদের পাতলা হবে। আচ্ছা, এখন দেখি, আমাদের প্রথমে আমরা শুরু থেকে বলি, মোটা করে পড়ি, এই যে আল্লাহু আকবার, এখানে আল্লাহ শব্দের লাম, লামের আগের আগের হরফটা কি ভাই? হামজা, হামজার উপর আছে কি জবর, তাই না? জি। তো আমাদের নিয়ম অনুযায়ী লামের আগের, আল্লাহ শব্দের লামের আগের হরফে আছে জবর, আমরা জানি জবর বা পেশ থাকলে আমাদের লামকে মোটা করে পড়তে হবে। এখানে আমাদের কিভাবে মোটা হবে? আমাদের মোটা হবে এইভাবে, আল্লাহ আল্লাহু আকবার, মানে এখানে আমাদের, আমি বাংলা লিখে দেখাই, আল্লাহ, ঠিক আছে, এরকম উচ্চারণটা হবে। আমি পুরোটা লিখে দেখাই, আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। আল্লাহু, আমরা এতদিন জানতাম এটাকে আমরা পড়ি এইভাবে, আল্লাহু পড়তাম, ঠিক আছে, আমরা এতদিন কি পড়তাম? আল্লাহু। আমরা বারিক পাতলা পার্থক্য, বারিক বা মোটা পার্থক্য বুঝতাম না, আর কখন মোটা হয় কখন পাতলা হয় সেটাও আমরা অনেকে জানতাম না, না জানার কারণে আমরা পড়তাম আল্লাহু। তো আজকে থেকে যখন আমরা নিয়ম জেনে গেছি যে আল্লাহ শব্দের লামকে আমাদের কখনো যে দুই ভাবে পাওয়া যায়, একটা হলো মোটা করে, একটা হলো পাতলা করে, তো লামের, আল্লাহ শব্দের লামের আগে যদি আমাদের জবর থাকে বা পেশ থাকে, তাহলে আমাদের এই লামকে আমাদের পড়তে হবে মোটা করে, আর যদি জেদ থাকে তাহলে আমাদের পড়তে হবে পাতলা করে। পাতলা করে পড়লে হবে আল্লাহ, মানে এরকম উচ্চ হবে, লা হবে, লা মুখটা প্রসারিত হবে, আর আল্লাহ এরকম মুখটা আমাদের গোল হবে, মানে একটা হলো আকারের উচ্চারণ, একটা ওকারের উচ্চারণ, এটা হলো পার্থক্য, যে আমাদের পাতলা করলে উচ্চারণটা হবে আকারের মতো, আল্লাহ আল্লাহ, আর
মোটা করলে হবে ওকারের মতো, বাংলা ওকারের মতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই এই পার্থক্যটা কি বুঝতে পারছি ভাই, পাতলা এবং মোটার? তাহলে ওই লামটা হবে মোটা, মানে এখানে একটু বাংলা ওকারের মতো উচ্চারণ হবে আল্লাহু আকবার। আমরা আজকে থেকে কেউ আল্লাহু আকবার করবো না, আমরা আজকে থেকে কেউ আল্লাহু আকবার বলবো না, আমরা করবো আল্লাহু আকবার। আচ্ছা একটা উদাহরণ গেল, আর একটা উদাহরণ দিচ্ছি। হুজুর আমার একটা কথা ছিল। হ্যাঁ ভাই বলুন। এখানে যে ভাইয়ের উপর পেশ আছে, এটা তো মানে এটা কি বাম দিকে পড়ছে না লামের? হ্যাঁ বামের লাম দিকে পড়তেছে, আমরা তো পড়ছি ডান দিকে, মানে ডামের আগে আগের হরফ, মানে লামের পরে হরফ, মানে আগের হরফ, আগের আগের ডান দিকের হরফ। আচ্ছা লামের ডান দিকে এখানে কোন হরফটা? হামজা না? জি জি হামজা। হ্যাঁ হামজার উপর হামজাটা কি? জি জি হ্যাঁ। তো আমরা খেয়াল করব যে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ লামের আগে কোন হরফটা আছে সেটা দেখব, পরেরটা না। আচ্ছা হাম হাম, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা তারপরে আপ তারপরে উদাহরণটা কি? এখানে দেখেন যে লামের আগের হরফটা হলো নুন, এবং নুনের উপর আছে জবর, নুনের উপর জবর থাকার কারণে এখানে লামটা হবে আমাদের মোটা। ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা। আচ্ছা তারপরেরটা আল্লাহুম্মা, এটাও সেম, এটা আল্লাহু আকবারের মতো, এখানে লামের আগের হরফে আসছে জবর, আগের হরফ হলো হামজা, সেখানে জবর আসছে, এর জন্য আমাদের লামকে পড়তে হবে মোটা করে আল্লাহুম্মা, আল্লাহুম্মা। আচ্ছা তারপরে আসছে হলো আমাদের একটা জিকির, যে একটা কমন জিকির সুবহানাল্লাহ, ঠিক আছে আমরা আমাদের কমন একটা জিকির, তো সেই জিকিরটা কিভাবে সঠিকভাবে পড়বো সেটা আমরা আজকে দেখবো। এখানে দেখেন এই যে জিকির সুবহানাল্লাহ, এখানে এখানে আল্লাহ, এখানে যে আল্লাহ শব্দ আছে, আল্লাহ শব্দের লামের আগের হরফটা কোনটা? নুন, নুন, নুন। নুনের উপর কি আছে? জবর, জবর আছে। তাহলে এটাকে আমাদের কিভাবে পড়তে হবে? মোটা করে পড়তে, মোটা করে। তাহলে উচ্চারণটা কি হবে? আমরা কিন্তু আজকে থেকে কেউ সুবহানাল্লাহ, মানে যে লা সুবহানাল্লাহ এটা কেউ পড়বো না, আমরা পড়বো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক আছে ভাই, তাহলে হুজুর সুবহান আল্লাহ এই দুইটা মানে শব্দ আলাদা না, এটা তো একসাথে লাগিয়ে পড়তে হবে? হ্যাঁ শব্দ দুইটা এমনি আলাদা, সুবহান তো একটা হলো পবিত্র, নুনের উপর দিয়ে, নুনের উপর জবর দিয়ে না দিয়ে তারপরে জোর লাগানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ, ঠিক আছে এমনি দুইটা দুইটা শব্দ একত্রিত হয়েছে আর কি। জি জি ঠিক আছে, যে অর্থ আল্লাহ সবচেয়ে পবিত্র, সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র, মানে দুইটা শব্দ একত্রিত হয়েছে। আচ্ছা তারপর আমাদের একটা কমন জিনিস আছে যে সূরা ইখলাস, ঠিক আছে সূরা ইখলাসটা দেখি এখানে বাইর করতে পারি কিনা, এখানে কি আছে? আচ্ছা আমি আপনার সূরা ইখলাসটা একটু দেখাই, একটু দাঁড়ান আমি একটা স্ক্রিনশট নিয়ে আসি, একটু মেহরবানি করে একটু সবাই লাইনে ইয়াতে থাকেন, তাহলে আমি একটা কমন জিনিস একটা আপনাদের দেখাইতে পারব, যে জিনিসটা আমাদের অনেকেই ভুল করে, যেহেতু সূরা ইখলাস আমরা বারবার পড়ি। আচ্ছা আমি তো আমি স্ক্রিনশট নিচ্ছি,
ঠিক আছে, যেহেতু আলোচনায় আসছে আমি একটু দেখাই দেই এখন। ঠিক আছে, আমি একটু স্ক্রিন আবার শেয়ার করতেছি। এই তো, এটা হলো আমাদের সূরা ইখলাস। হ্যাঁ, সূরা ইখলাসের এক আয়াত, প্রথম দুটা আয়াত, এই প্রথম দুটা আয়াতেই ইয়া হাকি, এই আল্লাহ শব্দটা। এখানে দেখেন, আমরা সূরা ইখলাস পড়ার সময় আমরা এতদিন কি পড়তাম, কুল হু আল্লাহু আহাদ, এটাই তো আমরা ম্যাক্সিমাম পড়তাম, তাই না ভাই? জি জি ওস্তাদ, জি। আচ্ছা, এমন সবাই মোটামুটি এটাই পড়ে। হ্যাঁ, কুল হু আল্লাহু আহাদ। আচ্ছা দেখেন, এই যে আমাদের কেন আরবি শেখাটা জরুরি, হ্যাঁ কেন আমাদের আরবি শেখাটা জরুরি, কেন প্র্যাকটিস গুলো বেশি করা জরুরি, এখান থেকে আমরা একটু স্বল্প সময় বুঝে নিই। এখানে দেখেন, এখানে কি বলছে, কুল ঠিক আছে, হু ঠিক আছে, আমরা যেটা করি কুল হু আল্লাহ করি, এখানে যেটা ওয়াও আছে, হ্যাঁ হু এর পরে একটা ওয়াও আছে, ওয়াও জবর ওয়া, এই ওয়াটা কিন্তু আমাদের বেশিরভাগ ভাইয়ের বা বোন যারা পড়ি, বেশিরভাগ বোনের থেকে এই ওয়ার উচ্চারণটা কিন্তু ভ্যানিশ হয়ে যায়, উদাকে ওয়ার উচ্চারণটাই হয় না। তো একটা আরবি হরফ বা একটা কোরআনে একটা আয়াতের একটা হরফের উচ্চারণ যদি আমরা না করি, তাহলে কি আয়াতটা সঠিক থাকবে, আয়াতের অর্থটা? না হুজুর। হ্যাঁ, তো আমাদের এখানে যে উচ্চারণটা করতে হবে সেটা হলো কুল হু ওয়াল্লাহ, ওয়াল্লাহ, আবার এখানে লামটা মোটা হবে, এখানে লাম আল্লাহ শব্দের যে লাম লাগে, লামের আগের হরফ কোনটা? ওয়াও। ওয়াও, আর ওয়ার উপর কি আছে? জবর। তাহলে লামটা কি হবে, মোটা হবে না পাতলা হবে? মোটা মোটা হবে। আর মোটা হলে কি উচ্চারণটা হবে? কুল হু ওয়াল ওয়াল্লাহ আল্লাহ 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 হবে না, এখানে হবে, আমি বাংলায় লিখে দেই, এই উচ্চারণটা হবে, ঠিক আছে? আর আমরা আমরা বেশিরভাগ কি করি, কুল হু আল্লাহ, ঠিক আছে, আমরা এই উচ্চারণটা করি কুল হু আল্লাহ, আমাদের কিন্তু সঠিক উচ্চারণটা কি, কুল হু আল্লাহ, পার্থক্য আছে কি নাই? আচ্ছা, তাহলে আমরা আজকে থেকে আমরা কি পড়বো, কুল হু ওয়াল্লাহ, এখানে আমি বানান করে পড়ি, ওয়া কুল কাফ লাম পেশ কুল হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও লাম জবর কি ওয়াল, লাম খা জবর লা, ওয়াল্লাহ ওয়াল্লাহ আহাদ, ঠিক আছে ভাই? আজকে তো আমাদের আজকে থেকে আমরা সঠিক ভাবে পড়বো তো? জি ইনশাআল্লাহ। মানে কাফের অবস্থা থাকছে, সেও যদি মানে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা এক ডাকে তার সারা জীবনে কোনো মাফ করে দিবে, ইমানের তো ভুল তো জানাটা কিছু না, ভুল পড়াটা বা ভুল করাটা অস্বাভাবিক কিছু না, কিন্তু ভুল থেকে সঠিক জানার পর সঠিক ভাবে চলাটাই হলো জরুরি, সঠিক ভাবে চলা শুরু করলে হাদিসে আসছে আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে নেকের দ্বারা পরিবর্তন করে দেয়, প্রমাণদার যদি তওবা করে, তওবা করে ফিরে আসে, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহসমূহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। আর যাক, তো আমাদের যেহেতু আলোচনার মধ্যে চলে আসলে ওই জন্য আমি একটু দেখাই দিলাম। আচ্ছা, এবার আরেকটা পরের লাইনেও কিন্তু আমাদের আছে কি, আল্লাহুসসামাদ, আল্লাহুসসামাদ, এখানে কিন্তু আল্লাহ শব্দের লামটা কি মোটা হবে না পাতলা হবে? মোটা হবে, মোটা হবে। আচ্ছা ঠিক আছে, এখানেও আমাদের আল্লাহ শব্দটা মোটা হবে, তো আমরা এখানেও কিন্তু কেউ পাতলা করে পড়ব না, আল্লাহুস সামাদ পড়বে না। আর এখানে এখানে কিন্তু অনেকে সিন পরে, সামাদ পরে, সিন জবর সা, সামাদ, একটা হলো সামাদ, একটা হলো সমাদ, সব জবর সা আর সিন জবর সা, অনেকে পরে আল্লাহুস সামাদ, এটা ভুল,
আমাদের পড়তে হবে আল্লাহু সামাদ। আচ্ছা আমাদের সামাদ আমাদের এগুলো আমাদের সূরা যখন সূরাগুলো আলোচনা হবে তখন কিন্তু আমরা এরকম ভাবে আমাদের প্রথমে আলোচনা হবে আমরা বেসিক ভুলটা কোথায় করি, হ্যাঁ বেসিক সবচেয়ে বেশি ভুল আমাদের কোথায় হয়, তো সেই ভুলগুলা সঠিকভাবে পড়ার নিয়ম। উপরের আয়াতে কোন জিম ওটা কিসের উপরে ছোট করে ওটা একটা ওয়াকফের চিহ্ন আর কি, ওটা আমাদের আলোচনা করতে হবে, এটা কিছু না। এরকম কিছু চিহ্ন আছে যে আরবিতে কোরআন পড়তে গেলে অনেকগুলো চিহ্ন পাবো, জিম পাবো, ত পাবো, তো কিছু চিহ্ন আছে এখানে থামতে হবে, কিছু চিহ্ন আছে এখানে থামলেও চলবে না থামলেও চলবে, কিছু চিহ্ন আছে এটা থাকলে অবশ্যই থামতে হবে, ঠিক আছে। ওয়াকফে লাজিম বলে যে ওইটাই তো না, এখানে আমাদের এটার বিষয়ে একটা ক্লাস হবে যে ওয়াকফের চিহ্নগুলোর উপরে, ঠিক আছে, ওইখানে আমরা ডিটেলস আলোচনা করব। তো এই চিহ্নটা অর্থ হলো এখানে থামলেও সমস্যা নাই না থামলেও সমস্যা নেই, ঠিক আছে। আমাদের হুজুরকে দেখেছি আমি, উনি মাঝে মাঝে আহাদুন দিয়ে পরেরটাতে হ্যাঁ কুল হুয়াল্লাহু আহাদুন ইল্লাহিস সামাদ এরকম পড়ে অনেকে, এটাও পড়া যায়, এটা নিয়মে আছে। ওইটা আবার আরেকটা ছোট নিয়ম আছে, ওটা আমরা আলোচনা করব, ঠিক আছে, নুনে কুতনির নিয়ম, ঠিক আছে। আমরা ইনশাআল্লাহ সবকিছুই আলোচনা করব আমাদের ইয়ার ভিতরে, দুশ্চিন্তার কারণ নাই। ছোট নুন ওইখানে আসে, হ্যাঁ ছোট নুন একটা নুনে কুতনি বলে, তো সেটা চলে আসে আর কি। আচ্ছা আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের আবার কায়দাতে ফিরে যাই। তো আপনাদের কাছে একটা জিনিস বলি, আমাদের কি প্র্যাকটিস গুলা করা জরুরি কি জরুরি না? জি হুজুর অবশ্যই জরুরি। আমাদের যে বাকি যে ক্লাস গুলো আছে বাকি যে সূরা গুলো আছে, তো এই সূরা গুলো আমাদের প্র্যাকটিস জরুরি কি জরুরি না? হ্যাঁ খুবই জরুরি, তাহলে আমরা কিন্তু এরকম অনেক ভুল আমাদের রয়ে গেছে, হ্যাঁ অনেক ভুল আমাদের রয়ে গেছে যেটা আমরা অনেকে জানিও না এটা যে আমাদের ভুল আছে, ঠিক আছে, আমরা অনেকে জানিও না যে আমরা ভুল পড়ে যাচ্ছি এতদিন। এর জন্য আমি সবার কাছে বারবার বলতেছি যে আমরা মেহরবানি করে কন্টিনিউ করি, আমাদের অনেক ফায়দা হবে, অনেক ভুল ধরা পড়বে, এটা শুধু দুনিয়ার ফায়দা না, এটা হলো চিরদিন আখিরাত মৃত্যুর পর। হ্যাঁ হাদিস আসছে যে যার হাশরের ময়দানে সবার আগে নামাজের হিসাব হবে, তার নামাজের হিসাব সুন্দর হবে, আল্লাহ তাআলা তার বাকি সব আমলকে কবুল করে নেবেন। আর নামাজ আর হাদিস আরেকটা আসছে যে নামাজ ভঙ্গের প্রধান কারণ হলো অশুদ্ধ তেলাওয়াত, আমার তেলাওয়াত যদি অশুদ্ধ থাকে আমার নামাজই কিন্তু অশুদ্ধ হয়ে যাবে, আর অশুদ্ধ নামাজের হিসাব কেমন হবে তা আমরা ভালো করে বুঝতে পারতেছি। এর জন্যই কিন্তু এই ক্লাসগুলো অমূল্য, হ্যাঁ দুনিয়ার কোনো সম্পদ দ্বারা এই ক্লাসগুলো এগুলোর কোনো ইয়া হবে না, বিনিময় হবে না, কোনো সম্পদ দ্বারা বিনিময় হবে না, সারা দুনিয়া দিয়ে দিলেও এগুলো বিনিময় হবে না, কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া সম্পদও ক্ষণস্থায়ী, কিন্তু এই সম্পদগুলো চিরস্থায়ী। তো এর জন্য ভাই আমরা মেহরবানি করে প্রতিটা ক্লাসে বিশেষ করে প্র্যাকটিসের ক্লাসগুলো খুব জরুরি, এরকম দেখা যাবে যে আমাদের ভুলগুলো সামনে আসবে, আমাদের ভুলগুলো সংশোধন আমরা করতে পারবো, হ্যাঁ আমাদের কোরআন তেলাওয়াতগুলো সহি হবে। আচ্ছা এবার আমরা জানবো যে লামকে কখন আমরা পাক্কা করব, ঠিক আছে। তো এখন আমরা জানি লামকে আমাদের যদি লামে আল্লাহ শব্দের লামের আগের হরফে যদি জেদ থাকে, জেদ থাকে তাহলে আমাদের লামকে পাতলা করতে হবে, তো এটা আমাদের ভুল হয় না, তো এটা আমাদের মোটাটা বেশি ভুল হয় যে আমরা শব্দকে পাতলা করি, ঠিক আছে, আমরা শব্দকে কি বলি পাতলা করি, তো এর জন্য আমাদের পাতলাটা মানে খুব একটা ভুল হয় না, পাতলাটা মোটামুটি না 100% ঠিক থাকে, শুধু আমাদের মোটাটা ভুল হয়, কারণ আমরা মোটা জায়গায় পাতলা করি, পাতলা জায়গাতে পাতলা করি, সমস্যা নেই। আচ্ছা তো এর জন্য পাতলাটা জাস্ট আমি একটু উদাহরণটা দিয়ে দিচ্ছি তাহলেই বোঝা যাবে, সেটা হলো যে বিসমিল্লাহ, এখানে লামের আগে কি আছে, এই আল্লাহ শব্দের লাম, লামের আগে কোন হরফটা আছে, মিম, মিম 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 আছে, তো এখানে আমাদের মিমের নিচে আছে জের, তো আল্লাহ শব্দের লামের আগে জের আছে, এর জন্য আমাদের লামকে কি করতে হবে পাতলা করে পড়তে হবে, আমরা সবাই পাতলা করি পড়ি বিসমিল্লাহ বিসমিল্লাহ। আচ্ছা তারপর আলহামদুলিল্লাহ, এখানেও সেম যে আল্লাহ শব্দের লামের আগে আছে হামজা, হামজা নিচে আছে জের, তো লামের আগে জের থাকলে তো লামটাকে পাতলা করতে হবে, আলহামদুলিল্লাহ ইবাদিল্লাহ দীনিল্লাহ, তো এটা আসলে সমস্যা না, পাতলা আমরা সবাই করি, পাতলা করাটা সমস্যা না, সমস্যাটা হলো মোটাটা, মোটাটা করা, অনেকে আমরা মোটা করি, মোটাটাও পাতলা করি, পাতলাটাও পাতলা করি।
তো এই জিনিসটা কি আমাদের বুঝতে পারছি ভাই, কখন আমরা আল্লাহর সাথে লামকে মোটা করে পড়বো, কখন পাক্তা করে পড়বো? জি হুজুর, ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা ওইরকম ভাবেই সহি ভাবে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমাদের বাদ আছে র, লাম পড়লাম, এখন আমাদের আছে র। লামের ক্ষেত্রে পড়ছি যে শুধুমাত্র আল্লাহ শব্দের লাম, আর রয়ের ক্ষেত্রে কিন্তু এটা না, রয়ের ক্ষেত্রে যে কোনো র, যে কোনো শব্দের র আসলে ওই রটাকে আমাদের কিভাবে পড়তে হবে। আচ্ছা, তো এখন এখন আমাদের বলছে যে প্রথম নিয়ম, এটা হলো আমাদের প্রথম নিয়ম, রয়ের উপর, রয়ের উপর জবর বা পেশ। হ্যাঁ, রয়ের উপর যদি জবর থাকে বা রয়ের উপর যদি পেশ থাকে এবং রয়ের উপর সাকিন, হ্যাঁ, এবং ডাইনের হরফে জবর বা পেশ থাকলে, প্রথমে হলো দুইটা, রয়ের উপর ডিরেক্টলি রয়ের উপর জবর বা পেশ, আর তারপর যদি রয়ের উপর সাকিন থাকে, মানে জবর পেশ নাই রয়ের উপর, রয়ের উপর আছে সাকিন, ঠিক আছে, ঠিক ওই মুহূর্তে তার আগের হরফে যদি জবর বা পেশ থাকে তাহলে রকে পড়তে হয় মোটা করে, অনেকটা আমাদের লামের মতো, আল্লাহ শব্দ লামের মতো, যে তার আল্লাহ শব্দ লামের আগে যদি জবর বা পেশ থাকে তাহলে আমাদের আল্লাহ শব্দকে লামকে মোটা করে পড়তে হবে। ঠিক তেমনি ভাবে এখানে রটার ক্ষেত্রেও সেম, শুধু এখানে এডিশনাল যোগ হয়েছে যে মানে র নিজে ব্যক্তিগত ভাবে রয়ের উপরে যদি জবর বা পেশ থাকে তাহলে আমাদের রকে মোটা করে পড়তে হবে। আচ্ছা, তাহলে এরকম রব্বুকা, রব্বুকা এখানে রয়ের উপর আছে জবর, আর ঠিক আছে, এর জন্য রটাকে একটু মোটা করে পড়তে হবে, রব্বুকা, রব্বুকা। আমরা একটা জিনিস একটু মনে করার চেষ্টা করি, আমরা যখন আরবি হরফ গুলা শিখছিলাম তখন আমি একটা জিনিস বলছিলাম যে আটটা হরফ আছে, এদেরকে একটু মোটা করে পড়তে হয়, এবং সেই মোটা করার একটা টেকনিকও বলছিলাম। এই জিনিসটা কি কারো মনে আছে যে মোটা করার টেকনিকটা, যে কিভাবে আমরা একটা হরফকে মোটা করে পড়তে পারবো? জিভাটা একটু উপরের দিকে ইয়া করে পড়তে হবে হুজুর, ওটা জি ভাই, দুই পাশে গোল করে উপরে তুলতে হবে, মধ্যের দিকে ফাঁক থাকবে জিভটা, জিভটা আমাদের, হ্যাঁ জিভটা আমাদের একটু উপরের দিকে তোলার চেষ্টা করতে হবে, আমাদের মাখরাজটাকে ঠিক রেখে, মাখরাজকে ঠিক রেখে আমাদের জিভটাকে একটু উপরের দিকে ওঠানোর চেষ্টা করতে হবে, তাহলে আমাদের হরফটা মোটা হবে। তো র এর ক্ষেত্রে আমাদের ওই রকম ওই টেকনিকটা এখানে ফলো করতে হবে, রব্বুকা, রব্বুকা। এখানে র বলার সময় তো এমনি আমাদের যে মাখরাজ ঠিক রাখতে হবে, জিব্বার আগার পিঠ উপরের তালুর সাথে লাগাইতে হবে, এবং যথাসম্ভব জিব্বাটাকে এই ক্ষেত্রে আমাদের মোটা উপরের দিকে তুলতে হবে, তাহলে আমাদের হরফটা মোটা হবে। তো আসলে বেসিক্যালি প্র্যাকটিক্যালি বলতে কি, মানে শোনার ক্ষেত্রে এটার খুব একটা পার্থক্য ওই রকম ভাবে ধরা পড়ে না, রয়ের মোটা এবং পাতলাটা খুব একটা ওইরকম ভাবে ধরা পড়ে না। আল্লাহ শব্দের লাম, লামকে মোটা পাতলা যেমন ধরা পড়ে, রটা কিন্তু ওইরকম ভাবে ধরা পড়ে না, কিন্তু আমাদের যে নিয়মটা ওই নিয়মটা আমাদের ফলো করতে হবে, তাহলে কিন্তু ইয়েটা হয়ে যাবে, আমাদের প্রয়োগটা হয়ে যাবে। তো আমাদের এখানে করতে হবে যে রয়ের মাখরাজকে ঠিক রেখে শুধু আমাদের মোটা করার ক্ষেত্রে জিব্বাটাকে উপরের দিকে তুলতে হবে, রব্বুকা রাসূলুন ওয়া রূহু, ওয়া রূহু নাসবুল্লাহ, নাসবুল্লাহ ফিব তাসিন, ফিব তাসিন, ফিব তাসিন। আচ্ছা, তারপর আরেকটা নিয়ম বলছে মোটা করার ক্ষেত্রে, আরেকটা নিয়ম বলছে, পাতলা একটু মোটা র আলাদা আলাদা ভাবে একটু উচ্চারণ করে দিলে সুবিধা হয়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আগে আমি পাতলাটা বলি, পাতলাটাকে উদাহরণ দিই তাহলে আপনার সুবিধা হবে। আচ্ছা, এই যে নিচের লাইনটা বলছে যে রয়ের নিচে জের, পাতলার পাতলা হবে জের থাকলে, রয়ের নিচে জের থাকলে বা র সাকিন ডাইনে জের, মানে ওই যে লামের মতোই, আল্লাহ শব্দে লামের মতোই, রয়ের নিচে জের থাকলে আর র সাকিন ডাইনে যদি জের থাকে তাহলে এই রটা আমাদের পাতলা করে পড়তে হবে। এখানে এখানে দেখেন আমাদের মুখটা একটু প্রসারিত হবে, পার্থক্য পাতলার ক্ষেত্রে আমার মুখটা একটু প্রসারিত হবে, আর মোটার ক্ষেত্রে আমাদের মুখটা কিন্তু সংকুচিত মতো থাকবে, সংকুচিত, রব্বুকা রাসূলুন, এটা মোটা, রাসূলুন মুখটা একটু
প্রসারিত বা একটু গোলের মতো থাকবে, একদম গোল হবে না কিন্তু গোলের মতো। কিন্তু যে পাতলার ক্ষেত্রে যে নিচের যে ওয়ার্ড গুলো দেখেন, রিজ উম রিজালুন জাডিয়া মিড মিড ইমিড ইয়া উমিড তু ওয়াস বিড, মানে এখানে জেড থাকলে কিন্তু অটোমেটিকলি আমাদের মুখটা একটু কি হচ্ছে প্রসারিত থাকছে। তো এই মুখটা প্রসারিত থাকার কারণে, মুখটা জেরের কারণে প্রসারিত থাকার কারণে এই রটা একটু প্রকৃতিগত ভাবে একটা পাতলা করে উচ্চারণ হচ্ছে। এখানে কিন্তু ওই রকম আমাদের যে খুব টেকনিক করে যে করতে হইতেছে সেরকম কিছু না, এটা অটোমেটিক ভাবেই প্রাকৃতিক ভাবেই জিনিসটা হইতেছে। কারণ জেরের উচ্চারণ করার সময় মুখটা আমাদের নর্মালি প্রসারিত থাকে, আমরা চাইলেও কি মুখটাকে গোল করতে পারবো না, জেরের উচ্চারণের সময় আমাদের এমনি প্রসারিত থাকে। আর প্রসারিত থাকার কারণে আমাদের এই রটাও এমনি ভাবেই মোটামুটি পাতলা হয়ে যায়, এর জন্য আমাদের ওই রকম ভাবে কোন টেকনিক ফলো করতে হয় না যেটা আমাদের লানের ক্ষেত্রে করতে হয়েছিল। ঠিক আছে, রয়ের ক্ষেত্রে ওরকম করতে হয় নাই। এটাই হলো মূল পার্থক্যটা, যে একটা হলো আমাদের মুখ মোটা করার সময় মুখটা একটু গোলাকৃতির মতো থাকবে, হ্যাঁ, আর পাতলা করার সময় আমাদের মুখটা প্রসারিত থাকবে। এই জিনিসটা কি বুঝতে পারছি ভাই? জি ওস্তাদ, ইনশাল্লাহ বুঝতে পারছি। জি হুজুর, জি ওস্তাদ বুঝতে পারছি। এটা হলো একটা যে মূল বেসিক একটা পার্থক্য, ঠিক আছে, এবং অনেক অনেকটা এটা প্রকৃতিগত ভাবে, এটা আমাদের খুব কষ্ট করে আনতে হবে এরকম কিছু না। শুধু মোটা করার ক্ষেত্রে খেয়াল করতে হবে আমাদের জিহ্বাটাকে একটু উপরের দিকে তুলে করতে হবে, ঠিক আছে। আর রয়ের মাকড়াসটা এমনই যে সেটা পড়তে গেলে এমনি একটু যে মোটা করে হয়ে যায়, মুখটা একটু মানে ওই সংকুচিত মতো থাকে, প্রসারিত থাকে না। কিন্তু জেব দিয়া পড়লে আবার মুখটা প্রসারিত হয়ে যায়, এবং মুখটা সংকুচিত এবং প্রসারণ এই দুইটার কারণে দেখা যায় যে রটা মোটা এবং পাতলা হয়ে যাচ্ছে, রটা মোটা এবং পাতলা হয়ে যাচ্ছে। আমাদের অন্য কোনো টেকনিক ওরকম ভাবে আর করতে হয় না। আচ্ছা, তো এই আমরা মোটামুটি একটু রটা মোটা আর পাতলা পার্থক্যটা বুঝলাম। তো এখানে আরেকটা প্রকার বলছে যে আরো একভাবে আমাদের রটাকে আরো এক জায়গায় রটা আমাদের মোটা হবে, সেটা কি বলছে যে একটু মনে রাখবো সবাই, মুস্তালিয়ার হরফ আছে সাতটা, সদ দ ত জ গইন খ কফ, সদ দ ত জ গইন খ কফ, ঠিক আছে। তো আমরা সবাই খেয়াল করি, আমরা সবাই খেয়াল করি এই হরফগুলো কিন্তু আমরা আগে একবার পড়ছি, যে আমরা পড়ছি যে আটটা হরফ আছে মোটা হরফ, পড়ছি ভাই? জি হুজুর, জি উস্তাদ, পড়ছি। আমরা পড়ছি আটটা হরফ হলো মোটা হরফ, এখানে কিন্তু র সহ এই আটটা হরফ, ঠিক আছে, স দ ত গ গইন খ কফ র, এই আটটা হরফ আমরা পড়ছিলাম যে এই আটটা হরফ হলো মোটা হরফ, এদেরকে মোটা করে পড়তে হয়, মানে জিহ্বাটাকে উপরের দিকে ঠায় পড়তে হয়। ঠিক তেমনি ভাবে কোন শব্দের ভিতরে যদি এই মোটা হরফ গুলো চলে আসে, যে মুস্তালিয়া হরফ এগুলা, হ্যাঁ, মুস্তালিয়া হরফ গুলো যদি র সাকিন ড্যানেজের, র সাকিন ডাইনেজের, এবং তারপরে যদি একটা মুস্তালিয়ার হরফ আসে, তাহলে ওই রকে আমাদের মোটা করে পড়তে হবে, ওই রকে আমাদের মোটা করে পড়তে হবে র সাকিন ডাইনেজের, এবং পরে যদি এই মুস্তালিয়া হরফ আসে সেটাকে আমাদের একটু মোটা করে পড়তে হবে। তো আসলে অনেক সময় প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এই জিনিসটা আমাদের মনে থাকে না ওরকম ভাবে, হ্যাঁ, কিন্তু আমাদের বেশিরভাগ সময় জিনিসটা এরকম, হ্যাঁ, এটা আমাদের ওই রকম মানে একটু ন্যাচারাল ভাবে চলে আসে, ঠিক আছে। তারপরে যদি আমরা মনে রাখতে পারি যে মুস্তালিয়া হরফ গুলা যে স দ ত জ গইন খ কফ, তো আমাদের রয়ের উপর সাকিন থাকতে হবে, তার আগে রয়ের আগের হরফে জেড থাকতে হবে, এবং তারপরে যদি এই সাতটা হরফে একটা থাকে তাহলে আমাদের, হ্যাঁ, তাহলে আমাদের কি হবে ওই রটাকে একটু মোটা হবে। মিউট মিউট স দ মিউট স দ, এখানে একটু ওই যে মিউট মিউট স দ, হ্যাঁ, ফিউব ক অসীম, ফিউব ক অসীম, ফিউব ক, ফিউব ক, মিউট স দ, উইট স দ, ওয়াইট ওয়াইট স দ। তো ভাই এটা কিন্তু একটু আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ, আমাদের বিশেষ করে মুস্তালিয়ার হরফ গুলা
মুখস্থ করে, মুস্তালিয়া হরফ মুখস্থ করে, আর নিয়মটা জেনে আমাদের একটু মুখস্থ করে এটা অ্যাপ্লাই করতে হবে। এটা নিয়মটা কি বলছে যে রয়ের উপর সাকিন থাকতে হবে এবং তার আগের হরফে জেড থাকতে হবে। রয়ের উপর সাকিন তিনটা জিনিস, রয়ের উপর সাকিন, আগের হরফে জেড এবং পরের হরফে থাকতে হবে যে মুস্তালিয়ার যে মোটা যে হরফ গুলো আছে সেই মোটা হরফ গুলা থাকতে হবে। তো মোটা হরফ গুলা থাকলেই আমার এখানে বুঝতে হবে যে এখানে আমার রকে মোটা করে পড়তে হবে। উস্তাদ একটা প্রশ্ন ছিল। হ্যাঁ জি ভাই বলি। আচ্ছা এই যে এখানে মুস্তালিয়ার হরফ সাতটা হরফ সবগুলাই তো জবর দিয়ে, বাট যদি কোথাও মুস্তালিয়ার হরফে জের থাকে সেটা সেটাও সেটা তো বিবেচনায় আসবে না, তাই না? সেক্ষেত্রে মোটা করে পড়তে হবে বিষয়টা। জি ভাই, মুস্তালিয়ার হরফে হারাকাত কি আসলো ওটা আমাদের বিবেচনায় আসবে না। আমাদের বিবেচনা আসবে শুধু যে এই যে র সাকিন ড্যানেজের এবং পরে মুস্তালিয়ার যে বা মোটা হরফ গুলো আছে মোটা হরফ গুলো আসলো কিনা। মানে জবর থাকলে দেখা যায় যে অটোমেটিক বাই ন্যাচারালি মানে হচ্ছে এটা মোটা হয়ে যাবে ওটা, বাট জের আসলে একটু মানে কেমন যেন মনে হচ্ছে যে এটা মোটা মানে একটু টাফ হতে পারে আর কি। আসলে কি আমার আমার আসলে যতটুকু মনে হচ্ছে আমার মনে হচ্ছে এই সবগুলো হরফে জবর থাকে আমার যদি মনে হচ্ছে যে মুস্তালি এরকম ইনশাআল্লাহ সমস্যা নাই, কারণ এই সবগুলো দিয়ে আসলে যেমন কাপ জবর তো আমরা কা পড়ি না কই পড়ি, আমার তা তো জবর তো কই পড়ি মানে মোটা হয়ে যায়, মানে এর আগেটা মোটা হয় কি আসলে এখানে আমাদের মোটা করতে হবে কিন্তু র হরফটাকে, ঠিক আছে? জি জি আমাদের। হ্যাঁ তো আমি যে এরকম ক্ষেত্রে আমি দেখছি আমার প্র্যাকটিক্যালি আমার আসলে মনে পড়তেছে না যে এরকম ক্ষেত্রে আমি যে পেস বা জের পাইছি কিনা, আমার সব জবরই মনে পড়তেছে এরকম হরফের ক্ষেত্রে। তো এখানে যে চারটা উদাহরণ দিছে সবগুলো কিন্তু জবরের উদাহরণ, ঠিক আছে? আমার মনে হচ্ছে যে সব মানে এরকম ক্ষেত্রে সবগুলা জবরের জবরের, যে কারণে হ্যাঁ যে কারণে আমারও মনে হয়েছে জিনিসটা আসলে ওইরকম ন্যাচারালি চলে আসে, এর মোটাটা ন্যাচারালি চলে আসে, ঠিক আছে? জি জি। আচ্ছা তাহলে আমাদের এই গেল দুইটা রয়ের ক্ষেত্রে দুইটা উচ্চারণ, যে রয়ের প্রথমে আমরা পড়ছি যে রয়ের উপর ডিরেক্টলি যদি জবর বা যে পেস্ট থাকে তাহলে রকে মোটা করতে হবে, আর একটা বসছি যে রয়ের উপর সাকিন তার আগের হরফে মানে ডানের হরফে যদি জবর বা পেস্ট থাকে তাহলেও রকে মোটা করে পড়তে হবে। আচ্ছা আর একটা বসছি যে পাতলা করে পড়তে হবে কখন, যে রয়ের নিচে জের থাকলে উপরে পাতলা করে পড়তে হবে, আর একটা বসছি রয়ের উপর সাকিন তার আগের হরফে জের থাকলে এখানে রকে পাতলা করে পড়তে হবে। তারপর একটা ব্যতিক্রম যেটা বললাম মুস্তালিয়া হরফ, যে রয়ের উপর সাকিন আগের হরফে জের আছে তো নর্মালি সেটাকে পাতলা করে পড়া হবে, কিন্তু এখানে আরেকটা নিয়ম এখানে ঢুকাই দিছে সেটা হলো তার এখন পরে হরফে যদি ওই মুস্তালিয়ার হরফ বা যে মোটা হরফ গুলা থাকে, মোটা হরফ গুলা থাকলে এই রটা আবার মোটা হয়ে যাবে, রটা পাতলা না হয়ে রটা হয়ে যাবে মোটা। এই হইলো আমার রয়ের যে তিনটা নিয়ম, ঠিক আছে? আচ্ছা ওস্তাদ জি একটা আরেকটা প্রশ্ন ছিল, এই যে এই যে মোটা হরফ, যে এই মোটা হরফ গুলা কি কি মুস্তালিয়ার হরফ হলে মানে এই যে আটটা হরফ বলছিলেন এই ওই আটটার মধ্যে সাতটা হরফ হলে রয়ের মানে জে থাকলে ওটা মোটা করে পড়তে হবে? জি 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 জি। যে আটটার মধ্যে সাতটা হরফ হচ্ছে মুস্তালিয়ার হরফ হচ্ছে আটটা, তাই না? এখানে সাতটা লেখছে, আমার এটা একটু আর একটু জানতে হবে মুস্তালিয়ার হরফ কি আ সাত, এখানে তো সাতটা লেখছে, ঠিক আছে? আমার আসলে একটা যে জিম আছে, জিম আছে যে একটা ওই যে মোটা করে পড়তে হয় যে আটটা, তো ওটা আচ্ছা আমরা তো পড়ছি পরের হরফ বা এই মুস্তালিয়ার হরফ হইছে দশটা, কার্যক্ষেত্রে তিনটা তিনটা হইলো লাম র আর হামজা। এটা তো আমি আমার আসলে এটা জানা নাই, আপনি আরেক জায়গায় পড়ছেন হয়তো না? জি জি আমি যে বইটা পড়ি আমি আরেকটা উস্তাদের কাছে যার কাছে পড়ি এটার মধ্যে যেটা। আচ্ছা তাহলে হইতে পারে হয়তো মানে এখানে ধরেন সবগুলো নিয়ম তো আমাদের মানে ওইরকম ভাবে জানা বা প্রয়োগ করাটা জরুরি না, এখানে হয়তো যে নিয়মটা বেশি আছে সেটাই আমাদের এখানে লেখছে হয়তো। আর তাহলে আমার একটু জেনে আর একটু জানাইতে হবে এই বিষয়টা, আমার একটু জানা নাই আর কি। মুস্তালিয়া হরফের মধ্যে কিন্তু জিম নাই, আছে খ খ, ঠিক আছে ভাই? খ খ হ্যাঁ 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 খ কিন্তু এখানে আছে, এই যে র সহ হলো আটটা, র সহ আটটা, ও র সহ আটটা, জি জি র সহ আটটা।
আমার তাহলে এটা আর একটু জানতে হবে যে এখানে মুস্তালি হরফের ভিতরে র আছে কিনা, এখানে সাতটা নাকি আটটা, ঠিক আছে? তো বাদ বাকি আমাদের মানে যে সাতটা আছে সবগুলোই মোটা হরফ, এখানে যে সাতটা হরফ আছে সবগুলোই মোটা হরফ, রটা রটাও মোটা হরফ আর বাকি যে সাতটা আছে এগুলো মোটা হরফ। তারপরে আমি ইনশাল্লাহ দিয়ে আমি জেনে আমি ইনশাল্লাহ জানানোর চেষ্টা করবো আগামী ক্লাস ইনশাল্লাহ, যেখানে কি একটা বাদ পড়লো কিনা, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের আজকের পড়া, স্পেশালি রয়েরটা, রয়ের যে নিয়ম গুলো সেই নিয়মটা কি আমাদের বুঝে আসছে, রয় মোটা এবং পাতলা করে পড়ার নিয়মটা? জি ওস্তাদ। হুজুর একটা মানে প্রশ্ন ছিল। আচ্ছা আচ্ছা, জি জি ভাই, প্রশ্নটা বলি ভাই। যে আমরা তো মোট আটটা হরফ পড়লাম, যে এটা মোটা করে পড়তে হয়, তো এটা তো আমরা মোটা করে পড়বই, তাহলে শুধু মোটা করার নিয়মগুলো না পড়ে শুধু পাতলা করার নিয়মটা মনে রাখলে কি হবে না? হ্যাঁ, এটা তো সহজ হয় আরো, এটা তো আপনার জন্য আরো সহজ হয় যদি আপনি ওই রকম ভাবে মনে রাখতে পারেন। আমি যেটা বলছি যে জেড থাকলে, জেড থাকলে এমনি আমার মুখটা একটু প্রসারিত থাকে, ঠিক আছে? আর প্রসারিত থাকলে আমার বাই ন্যাচারালি জিনিসটা একটু পাতলা হয়ে যায়। একটা জায়গার একটা দরজা পুরোটা খোলা, সেখান থেকে মানে সব বাতাস বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, আর একটা দরজাটা অর্ধেক খোলা, তো সেখানে বাতাস যখন বের হবে তখন সেটা একটু ফোর্সটা বেশি থাকবে। আপনি সব খুলে দিলে সেখানে বাতাসটা অনেক বেশি ফ্লো হবে, সেখানে কিন্তু বাতাসের যে গতিবেগ থাকবে। আর একটা জিনিস আপনি অল্প খুলে রাখছেন, সেখানে কিন্তু যখন বাতাসটা বের হবে সেখানে বাতাসের প্রেশারটা বেশি থাকবে। তো আমাদের মুখের ক্ষেত্রেও সেম, আমি যখন রটা মানে মোটা করে পড়তেছি তো আমার মুখটা একটু মানে একেবারে প্রসারিত থাকতেছে, একটু সংকুচিত হচ্ছে। তো সংকুচিত থাকার কারণে দেখা যাচ্ছে যে আমার এমনি কিন্তু একটু মোটা হয়ে যাচ্ছে, একটু প্রেশার পড়তেছে। আর পাতলা করা বা জেরের ক্ষেত্রে যখন পাতলা হইতেছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে বাতাসটা বেশি মুখ দিয়ে বের হইতেছে এবং মুখটা বেশি খোলা থাকতেছে, আমার এখানে এমনি বাই ন্যাচারালি জিনিসটা একটু পাতলা হয়ে যাচ্ছে। এখানে যেটা বলছি আমাদের কিন্তু ওই রকম এত কষ্ট করতে হবে না, হ্যাঁ, যে মোটা বা পাতলা করার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমাদের কি হবে বাই ন্যাচারালি হয়ে যাবে জিনিসটা, বুঝতে পারছেন ভাই? জি হুজুর ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে বিশেষ করে লাম, আল্লাহ শব্দের লাম, মোটা পাতলা এবং র, এই নিয়মগুলো আবার একটু পড়ে আসবো। অনেকের কাছে একটু মানে ভেজাল লাগতে পারে, তো সেই জন্য আমরা বাসায় একটু ভালো করে পড়বো নিয়মটা, তারপর ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এই বিষয়ে আর একটু প্র্যাকটিস করব, ঠিক আছে? আপনাদের থেকে আর একটু সুন্দর প্র্যাকটিস করো, তাহলে জিনিসটা আরো আমাদের মানে আয়ত্তে আসবে আর কি। আর তারপর যেটা বলছি আগামী ক্লাসে আমরা পুরো টপিকস, ও আচ্ছা, যেটা আমি বলতে চাইছিলাম সেটা হলো আপনারা এই যে আমরা যে টপিকস গুলো পড়লাম সবগুলো একটু ভালোভাবে সামনে থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলো একটু ভালোভাবে দেখবেন, দেখে আপনার খাতায় নোট করবেন যে জায়গাগুলো সমস্যা মনে হচ্ছে, স্পেশালি যে জায়গাগুলো সমস্যা মনে হচ্ছে সেই জায়গাগুলো একটু নোট করবেন, নোট করে খাতায় লিখবেন, আগামী ক্লাসে সমস্যা বিষয়গুলো পেশ করবেন সবাই। তো নয় জন আমরা, নয় দশ জন এখন আসি, হ্যাঁ, দশ এগারো জন হয়, দশ এগারো যদি দুইটা করে সমস্যা আমরা বের করি তো বিশ বাইশটা সমস্যা নিয়ে কিন্তু আমাদের আলোচনা হইলে দেখা যাবে যে মোটামুটি সবগুলা সমস্যা ব্যাপারে আলোচনা চলে আসছে, আমাদের কিন্তু অনেক সহজ হবে জিনিসটা। তো এর জন্য মেহরবানি করে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা অল্প সময় একটু দেখবেন পুরো কায়দাটা, একটু পিডিএফটা একটু উলট পালট করবেন, করে দেখবেন যে জায়গাগুলো সমস্যা মনে হচ্ছে একটু টুকে রাখবেন, টুকে রেখে যে ক্লাসে যখন আমরা শুরু করব তখন এই জায়গাগুলো এক একজনের কাছে যখন জিজ্ঞাসা করবো এক একজন আপনাদের সমস্যাগুলো বলবেন, তাহলে দেখা যাবে যে সুন্দরভাবে পুরোপূর্ণ পুরি সিলেবাসের উপর একটা আমাদের রিভাইজ হয়ে যাবে। কারণ আজকের এই পড়ার মাধ্যমে কিন্তু আমাদের আরবি পড়ার সিলেবাস মোটামুটি কমপ্লিট, হ্যাঁ, আরবির কায়দা মোটামুটি কমপ্লিট, বাকি অল্প কিছু টোটাফাটা নিয়ম আছে, এগুলো আমাদের প্র্যাকটিসের ফাঁকে ফাঁকে আমরা আলোচনা করে ফেলবো, তাহলে আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে ভাই? সবাই বুঝতে পারছি, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, আমরা সবাই প্রেজেন্ট থাকি, হ্যাঁ, সবাই আমরা একটা ক্লাসেও মনে আমরা মিস না করি, খুব গুরুত্বপূর্ণ সামনে ক্লাসগুলো হবে, ঠিক আছে ভাই? তাহলে আজকে এই পর্যন্তই, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া